নমস্কার, সবাই কেমন আছেন? সবার পুজো আশা করি খুব ভালোই কেটেছে। আজকের গল্পটা একেবারে অন্যরকম একটা ঘটনা। আপনারা সবাই জানেন যে আজকে হ্যালোইন, অর্থাৎ প্রাচ্যের ভূত চতুর্দশী বলা যেতে পারে হয়তো। তো আজকের ঘটনাটা কিন্তু হ্যালোইন স্পেশাল একটা ঘটনা, সেই জন্য এর প্রেক্ষাপটটাও বিদেশ। আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আজকের ঘটনাটা যার সাথে ঘটেছে তার নাম মাইকেল। মাইকেল ডেনমার্ক দেশের কোপেনহেগেন শহরে কাছে থাকে। মাইকেল একবার কাজের সূত্রে কোপেনহেগেনের ওয়েস্ট সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা সোজা হুসুম বলে একটা জায়গার ঠিক পাশ দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল। তখন সন্ধে 7:30 নাগাদ। রাস্তাটা একটুখানি বর্ণনা দিয়ে দিই আমি। রাস্তার দুটো পাশে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। মাইকেল হঠাৎ খেয়াল করলো যে কেউ হাত দিয়ে গাড়ি দাঁড় করাতে বলছে। মাইকেল গাড়ি দাঁড় করালো, দেখলো যে গাড়ি দাঁড় করাতে বলছে সে একটা ছোট্ট ছেলে, বয়স 6-7 বছর হবে হয়তো। পরনে একটা খুব পুরনো স্টাইলের নোংরা ছেঁড়া পোশাক। বাচ্চাটার মুখটা ভীষণ মায়া ভরা, চোখ দুটো নীল, গালগুলো ফোলা ফোলা, মুখে ধুলো কালি লাগা। এরকম একটা মিষ্টি বাচ্চাকে এরকম অবস্থায় এই সময় দেখে মাইকেল কিন্তু খুব অবাক হলো। গাড়ি দাঁড় করাবার পর বাচ্চাটা একটু গাড়ির দিকে এগিয়ে আসলো। মাইকেল জিজ্ঞেস করলো, তোমার বাবা মা কোথায়? ছেলেটি হাত দিয়ে সামনের দিকে দেখালো। মাইকেল বলল, ওখানে কোথায়? ছেলেটি আবার সামনের দিকে দেখালো। মাইকেল কিছুই ঠিক বুঝতে পারল না, কিন্তু বাচ্চাটাকে এরকম সময় একা ছাড়ে কী করে? বাচ্চাটা তো কথাও বলছে না। প্রায় এই বয়সের মাইকেলের একটা ছেলে আছে, তাই খানিকটা দয়াপরবশ হয়েই ছেলেটাকে গাড়িতে উঠে আসতে বলল মাইকেল। মাইকেল বলল, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি বাড়িতে, তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো তো আমায়। তখনও ছেলেটা সামনের দিকে দেখাচ্ছে। খুব কষ্ট হলো মাইকেলের। আহারে, এমন ফুলের মতো শিশুটা হারিয়ে গেল কি করে কে জানে। মাইকেল বলল, আমি স্লো ড্রাইভ করছি, তোমার বাড়ি আসলে তুমি আমায় বলবে, কেমন? গাড়ি চলতে শুরু করলো। বাচ্চাটা থেকে একটা অদ্ভুত পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে। মাইকেল আস্তে আস্তে কিছু প্রশ্ন করতে শুরু করলো বাচ্চাটাকে, কিন্তু সে কোনো কথারই কোনো উত্তর দিল না। তাই মাইকেলও আর কিছু জিজ্ঞেস করলো না। বাচ্চাটার হয়তো ভালো লাগবে ভেবে মাইকেল মিউজিক প্লেয়ারে হালকা একটা গান চালিয়ে দিল। মাইকেল খেয়াল করলো যে সেদিকে বাচ্চাটার কোনো মুশি নেই, শুধু জানলা দিয়ে সে রাতের দৃশ্য দেখতে ব্যস্ত। রাস্তাটা ডান দিকে একটা শার্প টার্ন নিয়েছে। গাড়ি ঘুরিয়ে যখন আবার চলতে শুরু করলো, হঠাৎ পাশের দিকে তাকিয়ে মাইকেল দেখে, আরে বাচ্চাটা কোথায় গেল? এ তো এই মাত্র ছিল, নেমে গেল নাকি? এসব ভাবতে ভাবতেই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে চমকে উঠল। ছেলেটা পেছনের সিটে বসে জানলার দিকে তাকিয়ে আছে। এবার গায়ে যেন কাঁটা দিল মাইকেলের। তাহলে কি টার্ন নেবার সময় ও সিট টপকে পেছনে চলে গেছে? কিন্তু এটা কি করে সম্ভব? কারণ সিট চেঞ্জ করলে কি মাইকেল বুঝতে পারত না? এদিকে পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধটা আরো বেড়ে গেছে। বেশ খানিকক্ষণ সবকিছু চুপচাপ, মাইকেল শুধু বাচ্চাটাকে খেয়াল করে যাচ্ছে। বেশ খানিকক্ষণ পরে ছেলেটা গাড়ি দাঁড় করাতে বলল। মাইকেল কিছু বলার আগেই ছেলেটা ছুটে গিয়ে সামনে ঝোপের মধ্যে সরু একটা অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। মাইকেল ভাবল, ছেলেটাকে একা ছাড়া ঠিক হবে না বোধহয়, ওর পেছন পেছন গিয়ে দেখি যে কোথায় গেল বাচ্চাটা। মাইকেল গাড়িটা সাইড করে অন্ধকার রাস্তায় গিয়ে নামল। রাস্তাটা বেশ সরু,
আশেপাশের গাছের ডাল প্রায় শরীর স্পর্শ করছে। এই রাস্তাটা কোনো বাড়ির দিকে যাচ্ছে এটা ভাবতেই যেন অসুবিধা হচ্ছিল মাইকেলের। কিন্তু বাচ্চাটাই বা এই অন্ধকার রাস্তা দিয়ে এত তাড়াতাড়ি গেল কোথায়? কৌতূহল বশত মাইকেল এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। কিছুটা গিয়ে দেখলো একটা বড় চওড়া জায়গায় রাস্তাটা শেষ হয়েছে। মোবাইলের আলোয় দেখলো মাইকেল যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে 10-12 পা দূরে একটা বাড়ি, দোতলা একটা বাড়ি, অন্ধকার ঘুট ঘুট করছে। বাড়িটার অবস্থা দেখে মনে হয় অনেক বছর কেউ থাকেনি এই বাড়িতে। মাইকেলের কান ঘেঁষে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এবার মাইকেলের গাটা একটু শিউড়ে উঠল। তাহলে কি এই বাড়ির কথাই বলেছিল বাচ্চাটা? কিন্তু এই বাড়িটা তো অন্ধকার পুরনো একটা বাড়ি। মাইকেল কিন্তু এবার একটু ভয় পেল, ভাবল এখানে দাঁড়ানোটা আর ঠিক হবে না বোধহয়। পেছনে ফিরে একটু এগোতেই কিসে একটা জোরে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল। ঘাড়ে আর পায়ে বেশ চোট পেল। চেষ্টা করেও উঠতে পারছে না মাইকেল। পকেট হাতড়ে মোবাইলটা বার করলো কোনো রকমে। টর্চটা জ্বালাতেই দেখতে পেল ওর সামনেই একটা ক্রস সাইনের টোমস্টোন, যাতে লেখা আছে জেকব ফার্নান্ডেস 12 সেপ্টেম্বর 1990 টু 23 নভেম্বর 1995। তার নিচে লেখা আছে আ টাইনি ফ্লাওয়ার লেন্ড নট গিভেন টু বাড অন আর্থ অ্যান্ড ব্লুম ইন হেভেন, লাভ ইউ অলওয়েজ মম অ্যান্ড ড্যাড। মাইকেলের চারিদিকটা যেন দুলতে লাগলো। মোবাইলের স্ক্রিন সেভারে ডেটটা চেক করলো মাইকেল, 23 নভেম্বর 2018। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন আপনাদের। আমি আপনাদের বলে রাখি এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ সত্য একটি ঘটনা, কোনো বানানো গল্প নয়। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আবার আসবো কোনো না কোনো লাইভ বা ভিডিও নিয়ে। ততদিনের জন্য নমস্কার।